হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্রাভেল করব ঢাকা থেকে চিটাগাং এ সার্ভিস মাস্টার খেতাবপ্রাপ্ত ইউনিক সার্ভিসে। সকাল 8টায় কল্যাণপুর থেকে মুগ্ধার উদ্দেশ্যে রওনা হই আমরা। 9:45 এর দিকে আমরা মুগ্ধা পৌঁছে যাই। ভিডিওতে ডান পাশে যে বাসটিকে দেখতে পাচ্ছেন, আমরা চাইলে সেই বাসটিতে তখনই বের হয়ে যেতে পারতাম, কিন্তু একটু ভালো কোয়ালিটির বাসের জন্য এবং একটু সামনের দিকের সিটের জন্য কিন্তু আমরা আরো 1 ঘন্টা ওয়েট করি। ভিডিওতে থাকা এই দুটি বাস সিলেট রুটের এবং ডান দিকের বাসটি চিটাগাং রুটের। এই বাসটি একটু আগের তা বোঝার উপায় হচ্ছে এই বাসটি 14 সিরিয়ালের। বর্তমানে 15 সিরিয়ালের বাসগুলো সবচেয়ে লেটেস্ট এবং 15 সিরিয়ালের 5000, 6000, 7000, 8000 এই বাসগুলো হচ্ছে সবচেয়ে লেটেস্ট। তো প্রথমেই আসি ইউনিকের মেইন কাউন্টার অর্থাৎ মুগ্ধা কাউন্টারে। কাউন্টারের পরিবেশের কথা যদি আসি, তবে কাউন্টারের সিটিং পজিশন প্লাস কাউন্টারের যে অ্যাটমসফিয়ার, সব কিছু আসলে নিট অ্যান্ড ক্লিন ছিল, হাইজেনিক ছিল বলা যায়। আসলে প্রপার প্ল্যানের সাথে কিন্তু সিটিং পজিশনটা অ্যারেঞ্জ করা হয়েছে, এই জন্য কিন্তু বেশ ভালো দেখাচ্ছে আসলে কাউন্টারটা। তো 10টার দিকে আমরা দুটি সিট নিয়ে নিলাম চিটাগাং এর জন্য, A1 এবং B1, অর্থাৎ সামনের দিকের লেফট সাইডের দুটি সিট আর কি। তো আমাদের বাসের যেটা রেজিস্ট্রেশন নাম্বার সেটা ছিল 5343, অর্থাৎ 15 সিরিয়ালের একদম পিছের দিকের বাস আর কি, মানে একদম লেটেস্ট মডেলের বাস আর কি। তো এই বাসগুলো আসলে 1.5 বছর, হয়তো সম্ভবত 1.5 বছর হয়েছে গ্যারেজ থেকে বের করা হয়েছে। ইউনিক আসলে তাদের বহরে বেশি পুরানো বাস আর কি রাখে না, 5-6 বছর হলেই কিন্তু তারা বাসগুলো সেল দিয়ে দেয় অন্যান্য মানে লোকাল ব্যানারগুলোর কাছে, আর সবসময় ট্রাই করে নতুন বাস আনার। তো তাদের 1-1.5 বছর আগের বাসগুলো কিন্তু আপনি অত পুরনো ফিল করবেন না, কারণ তারা কিন্তু বাসের এত ভালোভাবে যত্ন করে যে তাদের 2-3 বছরের বাসগুলো আপনার কাছে একদম ব্র্যান্ড নিউ মনে হবে। তাদের এসির পটেনশিয়াল থাকলেও কিন্তু তারা শুধুমাত্র নন এসি বাস দিয়ে সার্ভিস প্রোভাইড করে আসছে এবং বাংলাদেশের মানুষের কাছে সার্ভিস মাস্টার নামের খেতাব পেয়েছে ইউনিক সার্ভিস। তো আমাদের দেশের মানুষ একটু ভুল পাইলেই আর কি সেটা অনেক তিলের তাল বানায় ফেলায়, আর একটা বাস সার্ভিসে কিন্তু ছোটোখাটো ভুল হতেই থাকে, বাট ইউনিক যে কত ভালোভাবে সার্ভিস দিয়েছে তার প্রমাণ আসলে বাংলাদেশের মানুষের কাছে। যারা সার্ভিস মাস্টার খেতাব পায় তাদের সার্ভিস আসলে কতটা ভালো তা আসলে বুঝতেই পারছেন আপনারা। তো সার্ভিস মাস্টার খেতাবের পিছনে আরেকটি কারণ হচ্ছে ইউনিক হচ্ছে বাংলাদেশের একমাত্র বাস যারা আসলে 36 সিট কন্টিনিউ করে অ্যান্ড লেগ রেস্ট কন্টিনিউ করে অলওয়েজ। তো তাদের আসলে সিটের যে কোয়ালিটি এবং তাদের যে বাসের যে মানে ভিতরের কি বলবো মানে ডেকোরেশন প্লাস এভরিথিং আর কি আই ক্যাচিং। তো আপনি আসলে তাদের যে কোনো বাসে ট্রাভেল করবেন তাদের সিটগুলো বেশ ভালো, এবং সিটের কোয়ালিটি বলেন, সিটের লেগ রেস্টের সুবিধা, সিটের লেগ স্পেস, মানে সব কিছু মিলিয়ে আসলে ইউনিক বেস্ট। তো এমন না যে আমরা আসলে 15, 53, 43 ট্রাভেল করতেছি তাই এগুলোর সিটের কন্ডিশন ভালো, আপনি 15, 20 বা 14, 90 যে কোনো বাসে ট্রাভেল করে দেখবেন তাদের সিট কিন্তু বরাবরই সেরা, এবং তাদের এই ইন্টেরিয়র ডেকোরেশন এবং ইন্টেরিয়রের যে মার্জিত যে ইন্টেরিয়র এটার জন্যই কিন্তু তারা বাংলাদেশের মানুষের কাছে বেশি আপন হতে পেরেছে আর কি, বাস সার্ভিস হিসাবে, নন এসি বাস সার্ভিস হিসাবে অবভিয়াসলি। তো আমি মনে করি বাংলাদেশে যতগুলো নন এসি বাস রয়েছে তাদের ভিতরে ইউনিকের মতো সিট আর ইউনিকের মতো আসলে সিটিং পারমিশন কেউ দিতে পারেনি আজ পর্যন্ত। তাদের সিটের কোয়ালিটি, সিটের কন্ডিশন, সিটের লেগ রেস্টের সুবিধা, 36 সিট সবগুলো বাসেই মানে তারা আসলে নন এসিতে একদম যত ভালো সার্ভিস দেওয়া পসিবল আর কি তাদের পক্ষ থেকে ততটাই ভালো দিয়েছে, কোনো রকমের ল্যাকিংস রাখে নাই, কোনো রকমের আসলে তারা ফাঁক ফোকর রাখে নাই। তো একটা জিনিস যেটা আসলে নজরে পড়ার মতো সেটা হচ্ছে সামনের যে 4টি সিট সেটা সামনে কিন্তু কোনো নেট ছিল না, অর্থাৎ আমরা যদি কোনো কিছু রাখতে চাই সেটা রাখার মতো জায়গা ছিল না। তো মোস্টলি বাসগুলোর বাম সাইডে আর কি একটা স্পেস থাকে যেটা সেখানে আর কি একটা নেট দেওয়া হয়। তো ইউনিকের কাছে আমার আবেদন যে এই নেটটা যেন তারা দেয়। তো 10:45 এর দিকে বের হয়ে গেলাম, বের হয়ে জাম্প পড়লো এই জন্যই আসলে সাদা কালো। তো মুগ্ধা থেকে আমরা অগ্রসর হচ্ছি সায়দাবাদের দিকে। আমাদের ঠিক সামনেই আছে হানিফ এন্টারপ্রাইজের ভলভো B9R মাল্টি এক্সেল বাস। তো দেখতে দেখতে আমরা টিটিপাড়া চলে আসলাম। টিটিপাড়ায় আর কি আমার এক্সেল বাসার গাড়িগুলো মানে নোয়াখালা বাসগুলো দেখতে পারবেন আর কি, মানে সরি নোয়াখালীবাসী। তো সেখান থেকে আসলে শহরে যেরকম স্পিডে আসলে গাড়ি চলে সেরকম স্পিডেই আমাদের গাড়ি চলছিল, অর্থাৎ কোনো বাধা ছিল না বাট একদম ফ্লুয়েন্টও ছিল না। তো আমরা সায়দাবাদ ফ্লাইওভারের কাছাকাছি চলে আসলাম, মানে মেয়র হানিফ ফ্লাইওভারের পাশে আর কি। তো এখান থেকেও আসলে ইউনিকের বেশ ভালোই যাত্রী হয়, যদিও সেটা মেইন কাউন্টার, তবে সায়দাবাদ থেকেও কিন্তু ইউনিক বেশ ভালো অ্যামাউন্টের যাত্রী পায়। তো যেহেতু এখান থেকে আসলে একটু বেশি যাত্রী ছিল তো আমাদের পাশে থাকা ভলভো বাসটি আসলে বের হয়ে যাচ্ছে, তো ওরা ডিরেক্ট আসলে হানিফ ফ্লাইওভার দিয়ে এখন চলে যাবে এবং আমাদের আসলে আরেক পোল্টি ঘোরা লাগবে আর কি, মানে আমরা আবার সেই পিছন থেকে ঘুরে আবার ওই কাউন্টারের দিকেই আসব। তো আমরা সামনে গিয়ে বামে গিয়ে আবার বামে গিয়ে আবার বামে গিয়ে আবার সেখানেই চলে আসলাম। এখন আমরা উঠছি মেয়র হানিফ ফ্লাইওভারে, যেখান দিয়ে আসলে একটু আগে ভলভো বাসটা উঠে গেল। তো এই ভিডিওতে আমি ট্রাই করেছি রাস্তার ভিউটা যাতে আপনারা ভালোভাবে পান, মানে ঢাকা চিটাগাং যারা ট্রাভেল করবেন তারা যেন ভিউটা ভালোভাবে পান, এবং এই ভিডিওটি দেখে যাতে আপনারা মনে করতে পারেন যে আপনি আসলেই চিটাগাং চলে যাচ্ছেন আমার সাথে। তো এরকমই একটা ট্রাই ছিল, এই জন্যই কিন্তু ভিডিওটি একটু লেন্দি করেছি, বা ট্রাই করেছি রাস্তার কন্ডিশনটা প্লাস রাস্তার যে সিনারিও সেটা বেশ ভালোভাবে তুলে ধরার।
তো খেয়াল করে দেখবেন ফ্লাইওভারে ওঠার সময় কিন্তু কোনো টোল ছিল না, তো টোলটা আসলে এখন দিতে হবে আর কি। মেয়র হানিফের টোল প্লাজার ডেকোরেশন অনেক ভালোভাবে করা হয়েছে, এজন্য কিন্তু ভিডিও কোয়ালিটিও একটু ইম্প্রুভ পায় আর কি, মানে সৌন্দর্যটা বাড়ে ভিডিওর। তো সেখান থেকে বের হয়ে আমরা আসলে যাত্রাবাড়ি আসলাম। যাত্রাবাড়িতে একটু জাম থাকবে, এটা হচ্ছে রেগুলার জাম আর কি। তো আমার পাশের সিটে যে ভদ্রলোকটি বসেছিল সে আসলে একটি অভদ্র লোক, তো আমি প্রথমে বুঝি নাই পরে বুঝলাম আর কি। তো সে হঠাৎ করেই আমার সানগ্লাসটি নিয়ে নিল এবং তার গ্লাসটি আমাকে দিয়ে দিল। তো এটা কেমন ব্যবহার আমি জানি না, আমি ইউনিক অথরিটির কাছে দাবি জানাই তার ফাঁসির জন্যে। তো তার সম্পর্কে বেশি কথা বলবো না আর কি, তার সম্পর্কে বেশি বললে আসলে বাসার নিচে আবার ফুড পান্ডার অর্ডার আসতে পারে, তো বুঝতেই পারছেন আপনারা। তো ফাইজলামি করতে করতে আমরা আসলে অগ্রসর হচ্ছি চিটাংয়ের দিকে। তো ট্রাভেল ভিডিও মানে যে শুধু ইনফরমেশন এবং কই আসলাম না আসলাম এগুলাই না আর কি, একটু ফানটান করতে ইচ্ছা করে। তো অনেকেরই ভালো লাগবে না, আবার কারো কারো ভালো লাগবে, তো আমার ভালো লাগে এই জন্য আমি করতেছি। ইউটিউব ইজ মেইনলি হোয়াট ইউটিউব আর কি, তো আপনি যেভাবে ব্রডকাস্ট করতে চান। তো এখানে আমরা সাইনবোর্ড কাউন্টার হয়ে আবারও রওনা হচ্ছি। তো আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে কুমিল্লা রিচ করা, দেন আমরা চিটাংয়ের কথা ভাববো। তো এসব যে জায়গায় এখানে আসলে গ্যাপ ধরাটাই মেইন, যে ড্রাইভার যত ভালো গ্যাপ ধরতে পারবে সেই আসলে আগে যাবে। যেমন আমার বাম পাশের এই গাড়িটি দেখেন, সে কিন্তু বেশ ভালো গ্যাপ ধরেছে। তো আমরা আসলে ধীরে সুস্থে যাচ্ছি কারণ আমাদের এখন একটি কাউন্টার বাদ আছে। তো আমরা চলে আসলাম আমাদের লাস্ট কাউন্টার চিটাং রোডের কাউন্টারে। এখন আমাদের সামনে আর কোনো কাউন্টার নেই, এখন জাস্ট আমাদের গন্তব্য চিটাং, আর আমরা হেভিলি রাশ করবো ইনশাল্লাহ। তো এক ঘন্টার আগেই আমরা কাঁচপুর ব্রিজে চলে আসলাম, রাস্তা এখন একদমই ফাঁকা, মানে কোনো জাম টাম নাই সেভাবে। তো ভাড়ার কথা বলা হয়নি আর কি, ভাড়া 480 টাকা করে পার সিটে ঢাকা থেকে চিটাংয়ের জন্য, 36 সিটার বাস সবগুলোই। শয়তান কা নাম লিয়া আর শয়তান হাজির অর্থাৎ জামের কথা বললাম এবং জামে আবারও পড়ে গেলাম। তো এখন তার মুড একটু ভালো, সে আমাকে আমার সানগ্লাস ফিরিয়ে দিল এবং ক্যামেরা দেখে সে বেশ এক্সাইটেড। তো সে আসলে বলতেছে যে এগুলো কি আমাকে দেখা যাবে নাকি টিভিতে, তো শুনে বেশ খুশি। এনিওয়ে উই আর ক্রুজিং ভেরি নাইসলি অ্যান্ড স্মুথলি। তো আমাদের পাশের দুটি সিট অর্থাৎ C1 D1 এখনও ফাঁকা। তো আমরা আসলে হোপ করতেছিলাম কোনো একটা সুন্দরী মেয়ে বসুক, মানে ইচ্ছা ছিল আর কি, বাট কপালে নাই আর কি অ্যাজ ইউজুয়াল। তো এভাবে হালকা হালকা জাম ঠেলে আমরা চলে আসলাম সোনারগাঁওয়ের দিকে। তো সোনারগাঁও জাদুঘর যেটা সেটা আসলে একটু সামনেই, তো সাইনবোর্ড দেখতেই পাচ্ছেন আপনারা। তো এখন আমাদের সামনে আছে মেঘনা টোল প্লাজা, সেটা হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন আর কি। তো দেখতে দেখতে আমরা টোল প্লাজার কাছাকাছি চলে আসলাম। তো টোল প্লাজার সিরিয়াল একটু বড় আছে। তো এখানে আসলে যে এলইডি বোর্ডটা লাগানো আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন, সামনেরটার ছিল 1250 টাকা, আমাদের টোল হচ্ছে 450 টাকা অনলি, তো অনেক বেশি ডিফারেন্স আর কি। তো এখন আমরা মেঘনা ব্রিজে উঠবো। আসলে এই রাস্তাটা এমন যেখানে আপনি ইজিলি 120 ধরতে পারবেন, বাট ড্রাইভার আসলে 90 ধরে আছে। আর এজন্যই আমার ভাইয়ের সবচেয়ে পছন্দের বাস হচ্ছে ইউনিক, তো যেখানেই যাবে শুধু জিজ্ঞেস করবে যে ইউনিক আছে নাকি। তো রাস্তা আসলে বেশ ভালোই ফাঁকা ছিল, এদিকে রাস্তা কিন্তু অনেক ফাঁকা থাকে, উত্তরবঙ্গে কিন্তু আসলে এরকম পাবেন না আপনি। মানে উত্তরবঙ্গে আসলে ট্রাকের প্রেশারটা একটু বেশি থাকে, প্লাস গ্যাপ ধরা অনেক ইম্পর্টেন্ট থাকে, যেহেতু ট্রাক অনেক বেশি টেকনিক্যালি আসলে আগে যেতে হয় বাসগুলোকে। বাট এখানে আসলে ভিন্ন কথা, এখানে হচ্ছে আপনি যত স্পিড তুলতে পারবেন, মানে আপনার যত বেশি কেপেবল হতে পারবেন স্পিডিংয়ে, আপনি যতই তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন। তো আমি স্পিডিংয়ে আসলে ইন্সপায়ার করতেছি না, আমি জাস্ট একটা ইনফরমেশন দিতেছি আপনাদেরকে। তো আসলে আমরা ফাইজলামি করার মাইন্ড সেট আপ নিয়েই বের হয়েছি, যেহেতু আমাদের শুধুমাত্র একদিনের ট্যুর আর কি। তো আমরা সকালে যাবো চিটাং, আবার মানে বিকালে পৌঁছাবো, আবার রাতে ব্যাক করবো। তো আমরা আসলে ফাইজলামি শুরু করি। তো বলার যেরকম উইকেট পাওয়ার পরে একটা সেলিব্রেশন দেয়, আমরাও সেরকম ওভারটেক করার পরে একটা অ্যাগ্রেশন দেখাচ্ছিলাম, তো মজাই লাগতেছিল আর কি। যেমন এইখানে দেখেন দুইটা ট্রাক আসলে 30 টাকা রাস্তায় গল্প করা শুরু করছে, রাস্তার একদম মাঝখানে। তো আমাদেরই মেজাজ খারাপ হইতেছিল ড্রাইভারের কথা আর কি বলবো। তো আমরা আসলে ওদেরকে একটা স্ট্রং বাই দিয়ে দিই, মানে ব্যাটসম্যান যে বোল্ড করার পরে আসলে যেরকম একটা অ্যাগ্রেশন দেয় সবাই, সেরকম অ্যাগ্রেশন দিতেছিলাম। তো আমি বেসিক্যালি আসলে ওরকমভাবে স্পিড লাভার না বা স্পিড ফ্রিক না, তো যদি হইতাম আর কি স্পিড ফ্রিক তাহলে ইউনিক অবভিয়াসলি ট্রাই করতাম না, কারণ ইউনিটের স্পিড লিমিট কেমন সেটা আমার বেশ ভালোভাবে জানা আছে। আর স্পিডের কথা যদি আসে বাসের স্পিডের কথায়, তাহলে
তাহলে একটা জিনিস বলবো যে আপনারা কোনোদিনও যাত্রীবাহী বাস নিয়ে আসলে স্পিডিং নিয়ে পারাপারি করবেন না, কারণ এখানে কিন্তু অন্য 35টা মানুষ আছে, অন্য 35টা পরিবারের হয়তো। তো স্পিড আসলে আপনারা যদি লাইক করেন, আপনারা নিজেদের বাস কিনেন বা নিজেদের কার কিনেন, সেটা নিয়ে আসলে যত খুশি উঠান কোনো সমস্যা নেই, বাট এই যে বাস নিয়ে পারাপারি এটা আসলে কখনোই করবেন না, কারণ এখানে কিন্তু অনেক রিস্ক থাকে আর কি। তো আমি বলবো যে এগুলোকে কোনোভাবে ইন্সপায়ার করা যাবে না। তো এটা হচ্ছে সেকেন্ড লাস্ট রোয়ের সিট আর কি। তো এখানেও আপনি এরকম কমফোর্টেবলি বসতে পারবেন। তো ইউনিকের আসলে ইউনিক যে দিকটা সেটা হচ্ছে তাদের সিট, আমি বলবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত মাখন সিট, আপনার মানে জার্নির জন্য একদম বেস্ট। তো এই জন্যে আর কি ইউনিক আমি মনে করি যে অন্য 5-10টা নন এসি সার্ভিসের চেয়ে অনেক বেশি আগায় থাকবে। এ ভাই তো আজকে চালাক। তো ড্রাইভার স্পিড বাড়ানোর পরে আর কি ও ভয় পাইতেছিল, তো বারবার বলতেছিল ভাই একটু আস্তে চালান, একটু আস্তে চালান। তো আমরা আরও আস্তে চলতে থাকলাম। এখন আমাদের স্পিড লেস দেন 80 অ্যান্ড পারফেক্ট স্পিড আর কি। আপনি 5-6 ঘন্টার ভিতর চিটাং পৌঁছে যাবেন যদি জ্যাম না থাকে অ্যান্ড উইদাউট এনি রিস্ক। বাট এখানে রাস্তার যে সৌন্দর্য সেটা আসলে আমার একদম মনে ধরে গেছিলো আর কি, আমি ভিডিও করা থেকে নিজেরা থামাইতেই পারতেছিলাম না। তো এই জায়গায় একটা অ্যাক্সিডেন্ট অকার হয়েছে কিছুক্ষণ আগেই। তো এই রোডটা বন্ধ, আমাদের আসলে ডান পাশের রোড দিয়ে এখন বের হওয়া লাগতেছে। তো বাম দিক থেকে আপনাদের সিনারিওটা দেখাই। তো অ্যাক্সিডেন্ট হয়েছে দুইটা বড় লরির ভিতরে আর কি। তো এই যে একটা দেখতেছেন, এটা একদম বামে কাইতায় আছে, পুলিশের গাড়ি আসছে আর কি, অ্যান্ড সামনে আরেকটা। তো দুইটা মনে হয় গল্প করতে করতে এমন করছে, যেহেতু আমরা কিছুক্ষণ আগেও দেখলাম যে ট্রাক ড্রাইভাররা কিন্তু রাস্তার মাঝামাঝি গল্প করা শুরু করে। তো এখানে আর কি বাইকারদের সম্পর্কে একটা জিনিস দেখাই। তো দেখেন আমার যে ডান পাশের যে বাইকারটা আর ডান পাশ দিয়ে যে আরেকটা কাপল বাইর হয়ে গেল, তো এই দুটোই কি করছে এই যে সামনে দিয়ে বাইর হয়ে গেছে। ওদের যে বামে আসা লাগবে ওরা ওটা ভুলেই গেছে। তো একটু সামনে যাই, এই দুটো অসহায়ের মতো দাঁড়ায় আছে দেখেন। তো বাইকাররা আসলে যেটা করে যে চিপা দিয়া ঢোকা মানে একদম সব হয়ে গেছে এদের। তো যদি আমি ম্যাক্সিমাম বাইকারদের রেসপেক্ট করি, বাট কিছু কিছু বাইকার এমন আছে বিশেষ করে রাস্তা পার হওয়ার সময় আর কি বেশি খেয়াল করি। তো এরা আসলে যতই জায়গা থাক আপনার, এরা সবসময় ওই চিপা দিয়ে কেমনে বের হওয়া যায় এটাই থাকে তাদের মেইন উদ্দেশ্য। আর যদি কোনো সময় দেখছে আপনি রাস্তা পার হবেন তো তার স্পিড যদি 40 থাকে, সে 80 উঠে কোনো মতে আপনার আগে যাবে, মানে আপনি রাস্তা পার হওয়ার আগে সে পাস করবে যেভাবেই হোক। তো এইভাবে আমরা চলে আসলাম গৌরীপুর বাসস্ট্যান্ডের কাছাকাছি। তো এটা আসলে ওই বাসস্ট্যান্ডই নাকি আমি শিওর না, বাট আই হোপ ওইটাই। তো আমাদেরকে স্টারলাইন ওভারটেক দিয়ে বের হয়ে যাচ্ছে। তো ইউনিক আসলে বলবো যে স্পিডের দিক থেকে আপনি যদি মানে স্পিড লাইক করে থাকেন, ইউনিক আপনার জন্য না, ইউনিক আসলে ইউনিক অ্যান্ড সেন্সিবল মানুষদের জন্যই, যারা আসলে মনে করে যে আগে যাওয়ার চেয়ে আপনার নিরাপদে গন্তব্যে পৌঁছানোটা মেইন, তো তাদের জন্যই আসলে ইউনিক। তো দেখতে দেখতে চলে আসলাম আমরা আমাদের হোটেল বিরতিতে, অর্থাৎ কুমিল্লার বাতাবাড়িয়ায় আর কি, ইউনিকের যেটা রেগুলার হোটেল বিরতি যেখানে দেয়। তো এখানে অলরেডি আরেকটা ইউনিক পার্ক করা আছে সামনেই। তো আমাদের যাত্রা বিরতি 20 মিনিট। তো এই হোটেলের নাম আর কি হোটেল ড্রিম হাউস। তো এখানে ডান পাশে একটা মসজিদ আছে, বাম পাশে ওয়াশরুম এক্সেট্রা আছে। তো মসজিদ থাকার জন্যই আমি মনে করি যে ইউনিক এখানে যাত্রা বিরতি দিয়ে থাকে, কারণ ইউনিকে আসা ম্যাক্সিমাম মানুষ কিন্তু আমি খেয়াল করেছি যে এরা কিন্তু নামাজই হয়। তো আমরা আসলাম হোটেলের ভিতরে, হোটেলের কন্ডিশন মোটামুটি আর কি বলা যায় নিট অ্যান্ড ক্লিন বলবো আর কি। তো পাশে থাকা যাত্রী বলতেছে যে যেহেতু আমি সাবস্ক্রাইব করছি আমার কিছু খাওয়াইতে হবে, তো তারা কিছু খাওয়াইলাম, তো সে অনেক খুশি। তো হোটেলে আর কি বেশি কিছু খাইনি, আমরা বের হয়ে গেলাম আবারও, এবার আমাদের উদ্দেশ্য চিটাং। তো যেহেতু আমরা আগের রাস্তাগুলো একটু আসলে স্লোলি আসছি, তো এবার আমাদের স্পিডিং একটু বেশি ছিল আর কি, মানে এত বেশিও না, 100 আপ না, অবভিয়াসলি আমরা সারা রাস্তা 100-এর নিচেই ছিলাম। তো এদিকের সাইড সিনারি আসলে জাস্ট ওয়াও।
তো এই যে স্টারলাইন আপনারা দেখতে পাচ্ছেন এটা হয়তো অ্যানা থেকে কেনা গাড়ি আর কি। তো অ্যানাও কিন্তু আগে ফেনারুটা সার্ভিস দিত, বাট যখন আর কি তারা সার্ভিস গুটিয়ে নেয় তখন তারা তাদের বাসগুলো স্টারলাইনের কাছে বিক্রি করে দেয়। তো রাস্তার ভিউ আরও ভালোভাবে নেওয়ার জন্য এবার আমি এসে পড়লাম সুপারভাইজারের সিটে। তো এখান থেকে আসলে ড্রাইভারের ককপিট প্লাস এক্সেট্রা খুব ভালোভাবে আপনারা দেখতে পাবেন। তো পুরো রাস্তায় আমরা আসলে লোকাল বাসগুলো এবং মানে এরকম লোকাল বাসগুলো সামনে যে বাসটি দেখতে পাচ্ছেন অ্যান্ড ট্রাক এক্সেট্রা এগুলোই আসলে ওভারটেক করি কোনো নামি দামি ব্যানারের ভিতরে। শুধুমাত্র স্টারলাইনের এই বাসটিকে ওভারটেক করেছিলাম, তো এটি আসলে আবার 5 সেকেন্ড পরেই আমাদের ওভারটেক ফিরিয়ে দেয়, বাট ওই ক্লিপটা আসলে নেওয়া হয়নি। তো আগের মতো এখন আর বোথ ওয়ে রাস্তা নেই, এখন শুধুমাত্র ওয়ান ওয়ে দিয়ে আমরা যাচ্ছি। আই হোপ এটা হচ্ছে ফেনীতে। তো ধীরে ধীরে আমরা চিটাঙ্গের অনেক বেশি ক্লোজ হয়ে যাচ্ছি, আমাদের জার্নি আর বেশিক্ষণ বাকি নেই। আসলে 2.5 ঘন্টার মতো ভিডিও করেছি, সেটা আসলে কাটছাট করে 20 মিনিটের ভিতর আনার চেষ্টা করেছি। তো আই হোপ যে রাস্তার অনেক ভালো ভিউ পাবেন আপনারা এই ভিডিও থেকে, এবং পাচ্ছেন আই হোপ অবভিয়াসলি। তো যেতে যেতে দেখা হয়ে গেল চিটাঙ্গের সবচেয়ে জনপ্রিয় অপারেটর অর্থাৎ চাটগাই অপারেটর এস আলমের সাথে। এ বদ্দা, এ বদ্দা, অনেক ডাকলাম কিন্তু শুনলো না। আসলে চিটাঙ্গে সবাই বদ্দা নামে চেনে এস আলমকে। তো এখন আমরা চলে এসেছি মিরসরাই, এখান থেকে কিন্তু আপনারা পাহাড়গুলো দেখতে পারবেন। পাহাড়ের ভিউ আসলে জাস্ট ওয়াও। এই পাহাড় দেখার জন্যই আসলে অনেক বেশি ওয়েট করতেছিলাম এবং মিরসরাই আসার অপেক্ষাতেই ছিলাম যে কখন মিরসরাই আসবো আর এই ভিডিওটা নিব। তো দেখতে দেখতে আমরা আসলে এখন চিটাঙ্গে, এইদিকে একটু জাম আছে আর কি। তো আমাদের এখন যে রাস্তা সেটা আসলে একদম সাগরের পাশাপাশি। তো দেখতে দেখতে আমরা আসলে সিটি গেট চলে আসলাম, অর্থাৎ এখানের কাছাকাছি, একটু পরে আমরা নেমে যাব। তো ওভারঅল যদি একটা রিভিউর কথা আসি, তবে 5 থেকে 6 ঘন্টা ওই সিটগুলোতে বসে থাকার পরও কিন্তু আমার ভিতরে কোনো রকমের ক্লান্তি আসেনি বা কোনো রকমের আমার একটু প্রেশার বা ব্যথা অনুভব হয়নি। তো সিটগুলো এত ভালোভাবে মানিয়ে নিয়েছিল আমার সাথে। আর আরেকটা কথা হচ্ছে, 1 সেকেন্ডের জন্য আমার কোনো রকমের রিস্ক ফিল হয়নি। তো সুপারভাইজার সাহেব নিজে থেকেই ফ্রেমে আসলো, বেশ ভালো লাগলো। আসলে তারা আসলে অনেক বেশি হেল্পফুল ছিল, সাপোর্টিভ ছিল। ড্রাইভার সাহেবও পুরো রাস্তা জুড়ে ভালোভাবে ড্রাইভ করেছে, সেফলি ড্রাইভ করেছে আলহামদুলিল্লাহ। তো সবাইকে আসলে ধন্যবাদ জানিয়ে নেমে যাচ্ছি। তো
যারা গাইড ছিল, হেল্পার ছিল, তাদের ব্যবহার খুব ভালো ছিল, সাপোর্টিভ ছিল, সারা রাস্তা তারা আমাদের ভিডিও করতে হেল্প করেছে। তো এটা আমার ফার্স্ট জার্নি ছিল ইউনিকে, অ্যান্ড আমি যেরকম আশা করেছিলাম ঠিক সেরকম জার্নি পেয়েছি আর কি। তো যে কোনো রুটে গেলেই সেই রুটে যদি ইউনিক থাকে তবে ইউনিকে আপনার জন্য বেস্ট অপশন বলে আমি মনে করি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশাপাশি বাস সম্পর্কে আপনার ইন্টারেস্ট থাকলে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপ বিড়ি বাস লাভারে।